वेलकम टू पायल्स किचन। कतला माछेर एकटा गा माखा एकटु तेल काटा रेसिपी निये एसेछि। एखाने एकटु बड़ो साइजेर दुटो पेंयाजेर टुकरो आछे, एकदम छोटो छोटो चिकन चिकन 15टा मतो रसुनेर कोया आछे। जदि आपनारा बड़ो रसुनेर कोया नेन ताहले 6-7टा निलेई हबे। এখানে কিছু কাঁচা লঙ্কা ভেঙে রাখা আছে, ঝালের পরিমাণ আমি বলবো না কারণ আমরা একটু ঝালঝালি খাই। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, কখনো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি, সেটা ঝাল হয় না। আর দুটো গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য অ্যাড করব। সব একসাথে একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। নুন দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয়, তবে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। ফাইন পেস্ট করে নিয়েছি। এখানে 7 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আন্দাজ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা আছে 15 মিনিট। মাছে নুন হলুদ মাখিয়ে না রাখলে মাছের ভেতরে নুন ঢোকে না, তাই মাখিয়ে রাখতে হয় কিছুক্ষণ, আর নুনটা একটু বেশি করেই দিতে হয়। প্রথমে কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে ভালো করে ধোয়া ওঠা অবধি গরম করে নিয়েছি। কড়া আর তেল ভালো করে গরম না করলে মাছ ভাজার সময় নিচে লেগে যায়। গরম তেলে একটু নুন ছড়িয়ে দিচ্ছি, এতে কি হবে মাছ ভাজার সময় নিচে লেগে যাবে না, মাছ ছেড়ে দেবো। মিডিয়াম হিটে মাছ ভেজে নেব, এক সাইড হলে তারপরে উল্টোব। মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব, বাকিগুলো একইভাবে ভেজে নেব। এইভাবে খুন্তি দিয়ে তুলে কিছুক্ষণ এভাবে রেখে দেব, তেল ঝরে যাবে। তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। কম তেলেও কিন্তু সুন্দর করে মাছ ভাজা যায়, আমি কম তেলেই ভাজিয়ে দেখতে পাচ্ছেন। সব মাছ ভাজা হয়ে গেছে, একদম কড়াও ভাজিনি, একদম হালকাও ভাজিনি, মিডিয়াম কড়া ভেজেছি। আমি শুধু 4 পিসে রান্না করব। কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে গরম করে নিয়েছি। আজকে একটু তেল কাটা করব কাতলা মাছটা, আপনারা চাইলে তেলটা কমিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। তেল গরম হয়ে গেছে, 1 চা-চামচ থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখেছিলাম, জলে গুলে রাখলে কালার খুবই ভালো আসে, আর তেলের উপর অ্যাড করলে কালার ভালো আসে। আস্তে করে তেলে অ্যাড করে দেবো, নেড়ে দিলাম। হিট লো রাখবো, নয় কালচে হয়ে যাবে, বেশিক্ষণ কষানোর দরকার নেই, নয় কালচে হয়ে যাবে। পেঁয়াজ রসুন আর লঙ্কার পেস্টটা অ্যাড করে দিচ্ছি, কাচিয়ে অ্যাড করে দেবো। নুন অ্যাড করে দিচ্ছি, নুন অ্যাজ পার টেস্ট। এবার হিটটা মিডিয়াম করে দিলাম, একটু হাই করে দিলাম। মিডিয়াম হিটে মশলা কষিয়ে নেব, নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম তেলের উপর একটু চিনি অ্যাড করে দিতে পারেন, চিনি ক্যারামেলাইজড হয়ে যাবে, কালার ভালো আসবে, লালচে আসবে। মশলা কড়ার গা ছেড়ে দিয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে, তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। মিক্সি জার ধোয়া জল একটু অ্যাড করে আবারও একটু কষিয়ে নেব, হিট মিডিয়াম করে দিলাম, নেড়ে দিচ্ছি। আবারও একটুখানি জল দিয়ে কষালে কী হয়, মশলাটা তেল তেলে হয়ে যায়, দেখতে পাচ্ছেন তেল তেলে হয়ে গেছে, তাই আবারও একটু জল দিয়ে কষিয়ে নিলাম। মশলা আবারও কড়ার গা ছেড়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছেন সাইড দিয়ে
तेल छाड़े मसला भलो भाई कषाना हो गए तेल तेल हो गए एबार अंदाज मतो गरम जल एड कर दीची इतने माखो माखो ही तई बेसि जल एड कर दरकार नहीं हिट हाई कर दिल बयल आसते देव मिक्स कर दीची बयल इसे गे वन फोर टी स्पून हलुद गुड़ो एड कर मिक्स कर दीची मैं कषानों समय हलुद गुड़ो एड करीना कलचे हो जाए ग्रेविटा देखते बजे लगे एबार हाई हिटे चार मिनट फुटिए नेब झोल एबार भाजा माछ एड कर हाई हिटे चार थेके पाँच मिनट कुक करे नेब और एकटु घन करे नेब ग्रेविटा माछ बेशिक्षण बयल कर ले गलगला हो जाए और भेंगेओ जाए खेते बजे लगे तो बेशिक्षण कुक करब ना चार थेके पाँच मिनट और ढाकते होबे ना ग्रेविटा देखते पाच्छेन अनेक गाढ़ो हो गेछे एकटु पर आरो गाढ़ो हो जाए और ऊपर तेलो घिसे उठेछे तार माने ग्रेविटा हो गेछे दुटो गोटा काँचा लंका एड कर दीची फ्लेवर जो एक दो मिनट पर गैस अफ कर एकदम ही गाढ़ो हो गए देखते ही अनेक गाढ़ो हो गए भारी हो गए ग्रेविटा और नाना रकम रेसिपी नहीं आसब अपन संगे थकबें।